বেশিরভাগ মানুষ তাদের পছন্দের খাবার খাওয়ার পাশাপাশি ব্যক্তিগত সময় কাটানোর জন্য রেস্টুরেন্টে যান। তবে কখনো কি এমন কোন রেস্টুরেন্টে গিয়েছেন যেখানে খাবার খেতে হয় কবরের পাশে বসে কিংবা মানুষের শরীর কেটে? অবাক হলেও সত্যি যে এমন ব্যবস্থা আছে বেশ কয়েকটি রেস্টুরেন্টেও, আর এই কারণে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেস্টুরেন্টের তকমা পেয়েছে কয়েকটি রেস্টুরেন্ট। এমনকি এসব রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়ও বটে, কারণ ভয় পেতে পেতে খাবার গ্রহণের আনন্দই নাকি আলাদা। চলুন তবে জেনে নেওয়া যাক বিশ্ব সেরা পাঁচ ভয়ঙ্কর রেস্টুরেন্ট সম্পর্কে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ডিনার ইন স্কাই বেলজিয়াম। বেলজিয়ামে বিখ্যাত এক রেস্টুরেন্ট হলো ডিনার ইন স্কাই, যেখানে পাঁচ পদ দিয়ে সাজানো খাবারের থালা পরিবেশন করা হয় মাঝ আকাশে। মাটি থেকে এই রেস্টুরেন্টের উচ্চতা প্রায় 160 ফিট। এই রেস্টুরেন্টে চেয়ার ও টেবিল হাওয়ায় ভাসে, খেতে বসলে মনে হবে যেন নাগরদোলায় বসে খাবার খাচ্ছেন। এই রেস্টুরেন্টে আছে 22টি টেবিল, তবে সেখানে খাওয়ার আগে আপনাকে $1 কোটি বিমার নথিতে সই করতে হবে। যাদের হাইট ফোবিয়া বা উচ্চতা থেকে ভয় আছে তাদের সেখানে না যাওয়াই ভালো। বেলজিয়াম ছাড়াও বিশ্বের 45টি দেশে এই রেস্টুরেন্টের শাখা আছে। নিউ লাকি রেস্টুরেন্ট, আহমেদাবাদ, গুজরাট। গুজরাটের নিউ লাকি রেস্টুরেন্টে গেলে আপনি দ্বিধায় পড়ে যাবেন, কারণ রেস্টুরেন্ট নয় বরং কবরস্থান বলে মনে হবে আপনার। তবে একটু খেয়াল করলে বুঝবেন এটি আসলেই একটি কবরস্থান। মৃতদেহের পাশে খাবার খাওয়া নাকি পুণ্যের কাজ, এই ধারণা থেকেই কবরখানার পাশে রেস্টুরেন্টটি খোলেন সেখানকার মালিক কৃষ্ণন পুত্রে। সপ্তদশ শতকের মৃত মানুষদের কবরের ঠিক পাশে এই রেস্টুরেন্ট। কবরগুলো রেলিং দিয়ে ঘিরে দিয়েছেন তিনি, টেবিল চেয়ার পাতা আছে তার পাশে। সেখানকার পালক পনির খুবই বিখ্যাত। 2007 সালে ইতালির মোর্টিজা মেডিসিয়া রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়। সেখানকার বিখ্যাত লা ফোর্টিজা বা দ্য ফোর্টিজে অবস্থিত রেস্টুরেন্টে, এটি ইউরোপের একটি প্রাচীন দুর্গ। এর নির্মাণকাল 1474। বর্তমানে দুর্গটি ব্যবহৃত হচ্ছে একটি কারাগার হিসেবে। অবাক করার বিষয় হলো কারাগারের বন্দীরা এই রেস্টুরেন্টে চালান, তারাই খাবার তৈরি করে। নিরাপত্তার খাতিরে সেখানে প্লাস্টিকের থালা বাসন ব্যবহার করা হয়, খাবার পরিবেশনও করেন বন্দিরাই। খাবার জায়গায় তারা পিয়ানো বাজিয়ে গানও শোনান। এই রেস্টুরেন্টটি এতটাই জনপ্রিয় যে অন্তত 1 সপ্তাহ আগে বুক না করলে জায়গা পাওয়া বেশ কঠিন। ভারতের নয়ডা শহরেও রয়েছে এরকমই একটি রেস্টুরেন্ট, যেখানে আপনি আকাশে বসে আপনার পছন্দের খাবার উপভোগ করতে পারবেন। ফ্লাই ডাইনিং নামে এই ঝুলন্ত রেস্টুরেন্ট মানুষের কাছে খুবই আকর্ষণীয়। তবে যাদের উচ্চতায় ভয় রয়েছে তাদের এই রেস্টুরেন্টে না যাওয়াই ভালো। ভারতের ব্যাঙ্গালোর শহরের ইন্দিরা নগরে একটি অদ্ভুত রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টের নাম রোবট রেস্টুরেন্ট। নাম থেকে বোঝা যাচ্ছে এই রেস্টুরেন্টে আপনি কোনো মানুষের সহায়তা পাবেন না। আধুনিক প্রযুক্তির এই রেস্টুরেন্টে আপনার টেবিলে কোনো মেনু কার্ডও থাকবে না, একটি ট্যাবের মাধ্যমে আপনাকে অর্ডার করতে হবে এবং আপনার পছন্দের খাবার আপনার সামনে নিয়ে আসবে এখানকার রোবট ওয়েটার। ভবিষ্যৎ প্রজন্মের কিছুটা ছবি এই রেস্টুরেন্টে গেলে পাওয়া যায়, তাই খাদ্যরসিক মানুষদের কাছে এই রেস্টুরেন্ট যথেষ্ট আকর্ষণের কারণ হয়ে উঠেছে।